চ্যানেল আমি লাবনি গাইস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়ান সলিউশন ফর 10 প্রবলেম তো গাইস আমাদের চুলের সমস্যা তো অনেক যেমন ধরুন চুল ঝরে যাওয়া চুলের কালার নষ্ট হয়ে যাওয়া আর ড্যান্ড্রফ তো আছে গাইস আপনি যদি চান আপনার চুলকে স্ট্রং করতে আপনার চুল ঝরে যাওয়া থেকে রক্ষা পেতে তাহলে গাইস এই ভিডিও মিস করবেন फ्रेंड्स আমি শেয়ার করব আপনাদের সঙ্গে হেনা হেনা ইজ এ ন্যাচারাল সলিউশন এন্ড পার্মানেন্ট সলিউশন তো গাইস আর দেরি কিসের চলুন দেখে নিন আমি হেনাটাকে কিভাবে বাড়িতে রেডি করছি আর ইউজ করছি তো লেটস গেট স্টার্টেড হেনা রেডি করার জন্য আমি এখানে হেনা পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে মৌরি হেনা পাউডার নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের হেনা বা মেহেন্দি পাউডার ইউজ করতে পারেন এরপর আমি একটি বাটি নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে সরষের তেল নিয়ে নেব দু চামচ খাঁটি সরষের তেল আমাদের চুলের জন্য ঠিক কতটা উপকারী এটা আমরা অনেকেই জানি এরপর আমি একটা গোটা ডিম দিয়ে দেব আমার চুল নরমাল তাই আমি এখানে পুরোটাই ইউজ করছি যাদের চুল ড্রাই তারা শুধু কুসুমটাই ইউজ করবে মানে ওই ইয়েলো পার্টটা ইউজ করবে এরপর আমি কিছুটা পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা এখন আমি মিশিয়ে নেব এরপর আমি হেনাটা পুরো দিয়ে দেব আচ্ছা এখানে চুল হিসাবে আপনারা পরিমাণটা নিয়ে নেবেন খুব ভালোভাবে মেশাতে থাকব আর অল্প অল্প করে আমি ওয়ার্ম ওয়াটার ইউজ করব এখানে আমি সবার প্রথমে এখানে দু চামচ ওয়ার্ম ওয়াটার দিলাম এবং এটাকে খুব ভালোভাবে মেশাবো ওয়ার্ম ওয়াটার দিলে খুব সহজেই হেনা মিক্সড হয়ে যাবে আর পরিমাপ মতো আমি অল্প অল্প করে ওয়ার্ম ওয়াটার দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা তো এটা এখন আমার মিক্সড হয়ে গেছে এটা এখন আমি 30 মিনিট রেস্ট দেব তো 30 মিনিট হয়ে যাওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে চুলে ইউজ করে নেব হেনা ইউজ করা একটু ডিফিকাল্ট তার জন্য আমি এখানে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা কারো হেল্প নিয়ে নিতে পারেন আমিও এখানে হেল্প নিয়ে নিয়েছি এবং আমার সম্পূর্ণ চুলে ইউজ করে নিয়েছি তো ইউজ করার পরে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ছেড়ে দেব দেন আমি ওয়াশ করে নেব আর এই হেনাটা ছোট থেকে বড় সকলেই ইউজ করতে পারে